হাই অ্যাসপিরেন্ট, আমি মোজাম্মেল হক। এডুসেন্টা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিও ক্লিপে, ছোট্ট একটি ভিডিও ক্লিপে, একটি হাইড অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক করব। হাইড অ্যান্ড ডিস্টেন্স সে সাথে তোমরা পরিচিত হয়েছিলে ক্লাস 10-এ সর্বপ্রথম, এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই হাইড অ্যান্ড ডিস্টেন্স থেকে কখনো কখনো একটা প্রশ্ন এসেই থাকে। তো চলো যাই, হাইড অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কটা করব কী করে দেখি। বলছে দুটো ভার্টিক্যাল পোল, মানে দুটো উলম্ব পোল রয়েছে। জাস্ট এরকম একটা আমি পোল ড্র করলাম, পোল, দুটো উলম্ব পোল, তার মানে দুটো উলম্ব পোল এইরকম করে দাঁড়িয়ে রয়েছে, দুটো উলম্ব পোল এরকম করে দাঁড়িয়ে রয়েছে। তাহলে এ একটা পোল আর একটা, এটার আমি এক্স পোল ধরলাম, এটাকে আমি ওয়াই পোল ধরলাম, দুটো পোল উলম্ব এবং পরস্পর থেকে বলছে 200 মিটার দূরে। তার মানে এইটুকু পরস্পর, এ এক্স পোল এবং ওয়াই পোলের মধ্যে দূরত্ব কত পরস্পরের মধ্যে? 200 মিটার। হাইট অফ ওয়ান ইজ দ্যাট অফ দ্য আদার, একটা পোলের যা হাইট আর একটা পোলের হচ্ছে তার হাইটের দ্বিগুণ, তার মানে এটা 2x হবে। ফ্রম দি মিডিল পয়েন্ট অফ দ্য লাইন জয়নিং দেয়ার ফিট, ফিট মানে আমার এক্স পোলের পাদদেশ হচ্ছে এটা, ওয়াই পোলের পাদদেশ হচ্ছে এটা। তো বলছে এই এই পাদদেশ দুটোকে জয়েন করছে যে লাইনটি, সেই লাইনটি পরস্পর থেকে বলছে এদের মধ্যবিন্দু, তার মানে মধ্যবিন্দু ধরলাম এই বিন্দুটা, এবং এই বিন্দু থেকে পাদদেশ, অবজারভার একজন দর্শক কি করছেন, দেখছেন এই দুটো পোলের, একবার এই পোলটার টপ দেখছেন, এই পোলটার টপ যদি এইটা হয় টপ দেখছেন, আর একবার কি করছেন তিনি, এই পোলটার টপ দেখছেন, এই পোলটার টপ দেখছেন, এবং যে কোণে তিনি দেখছেন, অ্যাঙ্গুলার অফ এলিভেশন, দু রকমের কোণ হয়, একটা অবনতি কোণ আর একটা উন্নতি কোণ। অবনতি কোণ মানে যখন আমরা ওপর থেকে কোনো জিনিসকে নিচে দেখি তখন সেটা অবনতি কোণ হয়, আর উন্নতি কোণ নিচ থেকে যখন ওপরের দিকে দেখব তখন সেটা হয়, এখানে যে কোণটা তৈরি হবে সেটা হয়, উন্নতি কোণ, এবার চলে যাব যে এখানে যে উন্নতি কোণের কথা বলেছে, তাহলে উন্নতি কোণ যখন বলছে কি হবে, পরস্পরের কমপ্লিমেন্টারি, বাংলা হচ্ছে পূরক কোণ। তার মানে আমরা জানি পূরক কোণ সমান সমান যে দুটো কোণের সমষ্টি যখন 90 ডিগ্রি হবে তখন সেটাকে পূরক কোণ বলা হয়। আরও একটি কথা, যে দুটো কোণের সমষ্টি যখন 180 হয় সেটাকে সম্পূরক কোণ বলে, ইংরেজিতে বলা হয় সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এই অঙ্কটার রহস্য কিন্তু এখানেই রয়েছে। অনেকে এই প্রশ্নটার, এই জায়গা, এই শব্দটার মানে না জানার জন্য কিন্তু অঙ্কটা করতে পারবে না। তো চলো, তাহলে একটা কোণ মানে আমি এটাকে যদি থিটা ধরে নিই, কিন্তু জানি না, তার মানে একটা থিটা ধরবো, আর একটা কোণ হবে কত আমার, আর একটা কোণ হয়ে যাবে 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা। তাহলে দেখো এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে এবং একটা ত্রিভুজ এখানে তৈরি হয়েছে। আমি এই এই ত্রিভুজটা প্রথমে নিই, তাহলে এই ত্রিভুজটা প্রথমে নিলে আমার দেখো এইটুকু সমান সমান হচ্ছে 100, যেহেতু মধ্যবিন্দু, এবং এটাও সমান সমান এইটুকু থেকে এইটুকু দূরত্ব। তার মানে এই ত্রিভুজটার ক্ষেত্রে লম্ব হচ্ছে 2x, ভূমি হচ্ছে কত, 100। এই ত্রিভুজটার ক্ষেত্রে লম্ব হচ্ছে x এবং এই ক্ষেত্রে ভূমি হচ্ছে 100। তাহলে আমি এই ত্রিভুজটার ক্ষেত্রে করছি, আমার এই ত্রিভুজটার আমার ট্যান 90 মাইনাস থিটা, ট্যান 90 মাইনাস থিটা সমান সমান কি হবে, লম্ব বাই ভূমি, লম্ব কত 2x, ভূমি কত 100। আমরা আবার এটাও জানি ট্যান 90 মাইনাস থিটা সমান সমান হচ্ছে কট থিটা, তার মানে কট থিটা সমান সমান, আমি এটাকে কেটে দিচ্ছি, তার মানে কত হলো x/50 হয়ে গেল, এটা হলো কট থিটা। এই ত্রিভুজটার ক্ষেত্রে আমি দেখি এই ত্রিভুজটা, তাহলে এই ত্রিভুজটা আমি ডিরেক্টলি কট বের করছি, যেহেতু এখানে কট রয়েছে, কট মানে হচ্ছে ভূমি, ভূমিটা উপরে হবে লম্বটা নিচে হবে, তাহলে লম্ব হলো এটা, তার মানে দেখো এখানেও কট পেয়েছি এখানেও কট, তার মানে দুটো পরস্পরের সাথে সমান করে দেবো আর কিচ্ছু না, তার মানে x/50 সমান সমান আমরা কি করব, 100/x করে দেবো। জাস্ট এটা করলে আমার, এটা যদি এ করি তাহলে দেখো এক্স আর এক্স কী হবে, x² এক্স আর এক্স, তার মানে 50 × 100 তৈরি হলো। এবার আমি x সমান সমান রুট বের করব, তার মানে এটাকে থেকে আমি কি করব, এটা 2 × 25 × 100 এরকম ফরম্যাট আমি ভেঙে দিলাম। দেখো 25-এর এখান থেকে বাইরে 5 আসলো, 100 থেকে 10 আসলো, √2, তার মানে 50√2 হচ্ছে আমার, মানে এই যে পোলটা আছে ছোট পোলটা এর ভ্যালুটা কত, 50√2। √2 এর ভ্যালুটা পুট করে দাও, যেহেতু এখানে মান রুটে দেয়নি, এখানে অপশনগুলো কিসে দিয়েছে, অপশনগুলো দেখো, অপশনগুলো কোনো রুটে নেই, একটাও রুটে নেই দেওয়া, তার মানে আমাকে কি করতে হবে, রুট, তার মানে 50
রুট টু এর যদি ভ্যালু দেখো তাহলে 1.414 এরকম চলতে থাকবে ভ্যালুটা। তো তার মানে এখানে ভ্যালুটা তখন চলে যাবে, এটাকে যদি গুণ করো 50-র সাথে তাহলে দেখবে 70 পয়েন্ট সামথিং, 70.5 দেখো একটা অপশন রয়েছে, বি নম্বর অপশনটি রয়েছে 70 পয়েন্ট। তাহলে একটার যদি 70.5 হয় তাহলে আরেকটা কি হবে, তার ডাবল, তার মানে দুই দিয়ে গুণ করে দেবো। তার মানে আরেকটাকে দুই দিয়ে গুণ করে দিলে কত, 141 দাঁড়াবে, দেখো পরেরটা 141 রয়েছে। তার মানে বি অপশনটা হলো এই প্রশ্নের সঠিক আনসার। আশা করি বুঝাতে পেরেছি। যদি তোমাদের আরও কোনো প্রশ্নের কোয়ারি থাকে যে এই প্রশ্নটা পারছি না, অবশ্যই আমাকে এটা যে কমেন্ট বক্সে কমেন্ট করি, ওটা যে আমি আনসার দেবো। যেটাতে সমস্যা হচ্ছে তোমাদের যে কোনো রকমের অঙ্কের সমস্যা হলে তোমরা অবশ্যই এটা হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করি, ওটা হচ্ছে সেই প্রশ্নের সেই ভিডিও আমি তোমাদের দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ।